দর্শক, এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হলো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আবিষ্কৃত বজ্রপাত নিরোধক দণ্ড বা ঠান্ডার প্রোটেক্টর। অনেকে এটিকে বিজলি প্রোটেক্টরও বলে থাকেন। আজকে কথা বলবো এটির কার্যকারিতা সম্পর্কে এবং এটি মানুষ কী করে বা কোথায় লাগায় সে বিষয়ে। বজ্রপাত বর্তমান সময়ের একটি আলোচিত দুর্যোগের নাম। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বজ্রপাতে মানুষ মারা যাওয়ার খবর শোনা যায়। সরকারও এটির আঘাতে প্রাণহানি কমাতে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন। একই সঙ্গে বজ্রপাত থেকে প্রাণহানি কমাতে তাল গাছ, নারিকেলের গাছের মতো লম্বা প্রকৃতির গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছেন। তবে এই গাছ বড় হতে প্রায় 20 বছর সময় লাগে। এরপর এলাকার বজ্রপাতগুলো কিছুটা নিজের মাথায় টেনে নিয়ে জনপদকে রক্ষা করতে পারবে। এর আগে এসব গাছ তেমন কোনো কাজে আসবে না। তার মানে সারা দেশে সব জায়গায় তাল গাছ, নারিকেলের গাছের মতো গাছ লাগিয়ে ভরে ফেললেও বজ্রপাতে প্রাণহানি থেকে 20 বছরের মধ্যে মুক্তি নেই। তবে এমন কোনো পদ্ধতি যদি থাকত যাতে কম খরচে মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে নিজের বাড়িকে প্রোটেক্ট করা যেত, তাৎক্ষণিক এমন ব্যবস্থা থাকলে কেমন হতো একটু ভাবুন তো। হ্যাঁ, এমনই একটি পদ্ধতি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো বজ্র নিরোধক দণ্ড স্থাপন। ধরুন আপনার বাড়ির ছাদে বা টিনের বাড়িতে একটি ছোট টাওয়ার তৈরি করে তাতে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করলেন, তাহলে এই দণ্ডটি আপনার বাড়িকে নিরাপত্তা দেবে আর কোনো মানুষ বা প্রাণীর প্রাণহানি ঘটবে না। ঘরের কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ ও এসির মতো বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসও নিরাপদ থাকবে। এখন আসি এটি কিভাবে কাজ করে। বজ্র নিরোধক দণ্ডটি যেখানে স্থাপন করা হবে সেখান থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বৃত্তাকারে কাজ করে। অতএব আপনি মাটি থেকে 100 ফুট উপরে স্থাপন করলেন, সেখান থেকে বৃত্তাকারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল যতদূর হয় ততদূরের মধ্যে বজ্রপাত হওয়ার আশঙ্কা তৈরি হলে এটি এই দণ্ডের উপর পড়ে মাটিতে মিলিয়ে যাবে। কারণ বজ্র নিরোধক দণ্ডটি স্থাপন করে সেখান থেকে শক্তিশালী কপারের তারের মাধ্যমে মাটিতে আর্থিং করে দেয়া হয়, এতে বজ্রপাতটি এই দণ্ডের উপর পড়লে মাটিতে চলে আসে। এখন আসি এটি কিভাবে কাজ করে। বজ্রপাত একটি শক্তিশালী বিদ্যুৎ। সাধারণত আমরা 33,000 কেভি বিদ্যুতের কথা জানি, কিন্তু বজ্রবিদ্যুৎ এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি শক্তিশালী। তাই এটির আঘাতে আক্রান্ত হলে শব্দ করার সময়ও মানুষ পায় না, তার আগেই মারা যায়। আমরা জানি বিদ্যুৎ সবসময় পরিবাহী চায়। আকাশ থেকে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের প্রভাবে বজ্রপাতটি যখন মাটিতে নেমে আসে তখন এই বজ্রপাত বা বজ্রবিদ্যুৎটি পরিবাহী চায়। ধরুন ফাঁকা মাঠে বজ্রপাত হলো। এ সময় ফাঁকা মাঠের মধ্যে সবার উপরে যার মাথা পায় তার উপর পড়ে। কৃষক থাকলে কৃষকের মাথায়, গরু ছাগল থাকলে তার উপর, আবার গাছ থাকলে তার উপর পড়ে। এমন অবস্থায় আপনার বাড়ি, প্রতিষ্ঠান বা মাঠের ক্ষেত খামারের যদি সর্বোচ্চ উঁচু জায়গাতে এই বজ্র নিরোধক দণ্ডটি স্থাপন করতে পারেন, তাহলে দণ্ডটি থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল যতদূর হয় ওই দূরত্বের মধ্যে বজ্রপাত হওয়ার আশঙ্কা তৈরি হলে সেটি এই দণ্ডটির উপর পড়বে, সেখান থেকে আর্থিনের মাধ্যমে মাটিতে এসে মিলিয়ে যাবে। এক্ষেত্রে মাটিতে বোরিং করে পানির লেয়ার পর্যন্ত আর্থিন করে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে এটি ভালোভাবে কাজ করবে। এখন কথা হলো টিউব অয়েল পুঁতে যে পানির লেয়ার পাই এত নিচেই কি দিতে হবে। উত্তর হলো না, এত নিচে দেওয়ার প্রয়োজন হবে না। এক্ষেত্রে উদাহরণ হলো আমরা একটি পুকুর খুঁড়ি হয়তো 10 ফুট, কিন্তু 10 ফুটের জায়গায় যদি 15 ফুট খোঁড়া হয় তাহলে কিন্তু পানি ওঠে ওই পুকুর দিয়ে। তার মানে এটি একটি পানির লেয়ার, এমন লেয়ার পর্যন্ত দিলেই চলবে। এক্ষেত্রে বোরিং মিস্ত্রি ডেকে এটা করবেন নাকি নর্মালি কোনো আর্থিন রড দিয়ে এতটুকু নিচে দেবেন সেটা আপনার সিদ্ধান্ত। তবে যত নিচে দেবেন দণ্ডটি তত ভালোভাবে কাজ করবে। প্রশ্ন জাগতে পারে এটি বসাতে কত টাকা খরচ হবে। এক্ষেত্রে বলবো
পাঁচটি শোলওয়ালা বজ্র নিরোধক দণ্ড যদি 3 ফুট উচ্চতার হয় তবে দাম পড়বে 2000 টাকা, 5 ফুট উচ্চতার হলে পড়বে 3000 টাকা। অন্যদিকে জিরো কয়েল তার দিয়ে এটি থেকে মাটিতে আর্থিং করতে হবে, সেক্ষেত্রে প্রতি কেজির দাম পড়বে 620 টাকার মতো। এই দাম কম বেশি হতে পারে। 1 কেজি জিরো কয়েল তারে হবে 7 ফুট। এখন হিসাব করে বের করতে পারেন আপনার বাড়িতে কত উপরে দণ্ডটি বসাবেন। অতএব আপনার যদি 2 তলা বাড়ি হয় তাহলে সেটির উচ্চতা রয়েছে 12 গুণ 2, অতএব 24 ফুট। তার মানে এর সঙ্গে কয়েক ফুট যোগ করে 28 ফুট তার কিনলে দণ্ডটি স্থাপন করতে পারবেন। এক্ষেত্রে কত উপরে দণ্ডটি বসাতে চান সেটি হিসেব করে কত কেজি তার লাগবে সেটি বের করতে পারেন। যদি 28 ফুট তার কেনেন তাহলে 7 গুণ 4, 4 7 28, অতএব 4 কেজি তার লাগবে, যার দাম পড়বে 620 গুণ 4, 2480 টাকা। এর সাথে যোগ করবেন দণ্ডটির দাম 2000 টাকা। অতএব 4480 টাকা খরচ করে বজ্রপাত থেকে সুরক্ষা পাওয়া যাবে। এখন কথা হলো দণ্ডটি কোথায় পাওয়া যাবে। সেক্ষেত্রে উত্তর হলো সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনস নামের একটি প্রতিষ্ঠান এই দণ্ডটি সারা দেশে সাপ্লাই দিয়ে থাকে, প্রয়োজনে তারা বাড়িতে গিয়ে স্থাপনও করে দিয়ে আসে। প্রতিষ্ঠানটির ঠিকানা ঢাকা অফিস, সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনস, জনি টাওয়ার মোড়, ডাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জিঞ্জেরা কেরানীগঞ্জ ঢাকা। যশোর অফিস, রাজধানী মোড় সংলগ্ন আহসাননগর ক্ষুদ্র ও কুটির শিল্প এলাকা, গ্রাম পশ্চিমা, পোস্ট নারকেলবাড়িয়া, জেলা যশোর। যোগাযোগ 01983291454, এছাড়া 01762090585। এই নম্বরে যোগাযোগ করে আপনারা বজ্র নিরোধক দণ্ডটি সংগ্রহ করতে পারেন, চাইলে তাদেরকে দিয়ে আপনার বাড়িতে এই দণ্ডটি স্থাপনও করিয়ে নিতে পারেন।